আজ কলকাতা হাইকোর্টে তোরবার বিচারপতি বিশ্বজিৎ বসুর নির্দেশে চাকরি বাতিল হয়েছে নবম দশম শ্রেণীর আটশো পাঁচজন শিক্ষক শিক্ষিকার এবং ডিভিশন বেঞ্চও সেই রায় বহাল ডেকেছে সিঙ্গেল বেঞ্চের রায় কি মান্যতা দিয়েছে ডিভিশন বেঞ্চ মামলা খারিজ করে দিয়েছে বাতিল হওয়া ওই সমস্ত শিক্ষক শিক্ষিকাদের আর আজ কলকাতা হাইকোর্টে বিচারপতি বিশ্বজিৎ বসুর সাথে চাকরি হারানো শিক্ষক শিক্ষিকাদের আইনজীবী এবং শিক্ষক শিক্ষিকাদের মধ্যে উত্তক্ত বাক্য বিনিময় হয় কথা কাটাকাটিতে জড়িয়ে পড়লেন বিচারপতির সাথে এই মুহূর্তে তোলপাড় কলকাতা হাইকোর্ট বিস্ফোরক বিচারপতি বিশ্বজিৎ বসু চাকরি হারানো শিক্ষক শিক্ষিকাদের উদ্দেশ্যে বিস্ফোরক মন্তব্য করে তোলপাড় ফেলে দিলেন বিচারপতি বিশ্বজিৎ বসু চাকরি যাওয়া শিক্ষকদের একাংশকে বিনিদ্র রজনীর কাটানোর পরামর্শ দিলেন বিচারপতি বিশ্বজিৎ বসু চাকরি বরখাস্ত হওয়া শিক্ষকদের একাংশের উদ্দেশ্যে বিচারপতি বলেন চাকরি বরখাস্তের ক্ষেত্রে আদালতের কোনো তাড়াহুড়ো নেই তবে কিছু বিনিদ্র রাত্রি কাটাতেই হবে আপনাদের বুধবার নবম দশম শ্রেণীর আটশো পাঁচজন বরখাস্ত শিক্ষক ও এক হাজার নশো এগারো জন গ্রুপ ডি কর্মীর আবেদন মামলা ছিল বিচারপতি সুব্রত তারুকদারের ডিভিশন বেঞ্চে অন্য একটি নশো বাহান্ন জন বরখাস্ত হওয়া নবম দশমের শিক্ষকের আবেদনের মামলা ছিল বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে সেই মামলার পরিপ্রেক্ষিতে বরখাস্ত হওয়া শিক্ষকদের উদ্দেশ্যে এমন মন্তব্য করতে দেখা গেল বিচারপতি বসুকে এদিন মামলাকারীদের আইনজীবী বলেন নিশ্চিত একটা বড় দুর্নীতি হয়েছে কিন্তু তীর আমাদের দিকে ছোঁড়া হচ্ছে দুর্নীতির সুযোগ পেয়েছি বলে ধরে নিল সামাজিক মানসিক প্রভাব সরিয়ে ফেলা যায় না দুর্নীতির নামে আমাদের যে তীর ছোঁড়া হচ্ছে তাতে বিদ্ধ আমার পরিবারও এই নশো বাহান্ন জন বরখাস্ত শিক্ষকের আইনজীবী সওয়াল করেন এই পদ্ধতিতে সময় লাগবে নিজেকে সঠিক প্রমাণ করতে কিন্তু তার মধ্যে ওদের সন্তান স্কুলে যেতে পারবে না দুর্নীতি দূর করতে আর একটা অপরাধকে কোথাও প্রশ্রয় দেওয়া হচ্ছে না তো বিচারপতি বসু তখন বলেন দুর্নীতিতে আপনাদের নাম জড়িয়েছে আমরা সেই সমাজে বসবাস করি না যেখান থেকে এর মুক্তি মিলতে পারে সহানুভূতি চাইবেন না বিচারপতি বসুর পর্যবেক্ষণ আজ রায় ঘোষণার দিকে সবাই তাকিয়ে দেখা যাক তারপর কী হয় উল্লেখ্য বিচারপতি এক্ষেত্রে নবম দশম শ্রেণীর আটশো পাঁচজন বরখাস্ত শিক্ষক এবং এক হাজার নশো এগারো জন গ্রুপ ডি কর্মী ডিভিশন বেঞ্চে করা আবেদন মামলা শুনানির রায়ের কথা বলেন আর বিচারপতির পর্যবেক্ষণ কিন্তু করা পর্যবেক্ষণ এক্ষেত্রে চাকরি বাতিলের যে সিদ্ধান্ত বিচারপতি তার উপরে কিন্তু সেন্টিমেন্টে ঘা দিতে চেয়েছিলেন চাকরি বাতিল হওয়া শিক্ষক শিক্ষিকারা এবং তাদের আইনজীবী কিন্তু স্পষ্ট বুঝিয়ে দিলেন বিচারপতি বিশ্বজিৎ বসু অপরাধ অপরাধী এই অপরাধের কোনো ছাড় নেই এই অপরাধের কোনো ক্ষমা নেই শাস্তি পেতেই হবে চাকরি বাতিল হবেই কোনো কিছু বলে আদালতকে বিভ্রান্ত করা যাবে না এমনই স্পষ্ট বুঝিয়ে দিলেন বিচারপতি বিশ্বজিৎ বসু এবং আজ ডিভিশন বেঞ্চও কিন্তু ওই আটশো পাঁচজন শিক্ষক শিক্ষিকা চাকরি বাতিলের নির্দেশ বহাল ডেকেছে